এই যে কাকিমা, আপনাকেই বলছি, আপনি বাড়িতে লক্ষ্মী পুজো করেছেন খুব ভালো, আমার বাড়িতে প্রসাদ পাঠিয়েছেন খুব ভালো, খিচুড়ি দিয়েছেন, বেগুন ভাজা দিয়েছেন, মুড়কি দিয়েছেন, মোয়া দিয়েছেন, মটকা দিয়েছেন, বাদশা দিয়েছেন, সন্দেশ দিয়েছেন, লুচি দিয়েছেন, সুজি দিয়েছেন, খুব ভালো। কিন্তু নারকেল নাড়ুর বেলায় দুটো কেন? হ্যাঁ, বাড়িতে আমার 5টা মেম্বার আর নারকেল নাড়ুর বেলায় দুটো, আবার এই যেটা নারকেল নাড়ু কি, এটা কি, এটা কি ঠিক? এটা আপনি বলুন, আপনি কি ঠিক করেছেন দুটো এই যেটা নারকেল নাড়ু দিয়ে? এর থেকে আমার নাড়ুটা তো অনেক বড়, মানে আমার নাড়ু বলতে গেলে ওই আমার বাড়ির নারকেল নাড়ুগুলো অনেক বড় বড়, কিন্তু আপনি এই যেটা নারকেল নাড়ু দিয়ে কি দেখাচ্ছেন? সোয়াগ দেখাচ্ছেন এই যেটা নারকেল নাড়ু দিয়ে? একটু বেশি নারকেল নাড়ু দিতে পারেন না? একটু বেশি করে নারকেল নাড়ু দেবেন। আর শুনুন, পারলে আপনার বোয়েমটাই দিয়ে যাবেন, ঠিক আছে? বলে দিলাম। ঠাকুর মশাই, বাপ রে বাপ, লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো ঠাকুর মশাইয়ের সাক্ষাৎ পাওয়া আর শ্রীভূমির ব্রুজ খালিফার লাইটিং শো দেখা, দুটোই সমান কিন্তু বলতে গেলে। এই ঠাকুর মশাইদের তুমি সহজে হাতে পাবে না, তুমি যতই সাইকেল নিয়ে দৌড়াও আর যতই পিছনে বলো, ও ঠাকুর মশাই একটু পুজো করে দিয়ে যাও না গো আমার বাড়িতে, আসবে না, আসবে না, সে আসবে তখনই যখন তার ডিমান্ডটা পূর্ণ হবে। আবার ছোট এক টাকা ঠাকুর মশাইয়ের নিতে গেলে ব্যাস ক্যাক 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 করে ওঠে। ঠাকুর মশাই বলছি, একটু তাড়াতাড়ি এসে বাড়ির পুজোগুলো করে দিও, কারণ বুঝতেই তো পারছো, জানি তোমাদের ডিমান্ডের দিন এই লক্ষ্মী পুজো সরস্বতী পুজোতে, মানছি তোমাদের ব্যাঙ্ক ব্যালেন্সগুলো পাহাড় হয়ে যাবে, তাও আমাদের 2 টাকাও সন্দেশও আমাদের মুখে দেবে না, উল্টে সন্দেশগুলো বাড়ি থেকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে পালিয়ে যাবে, দইটাও ছাড়বে না তুমি, দইটাও নিয়ে চলে যাবে, পারলে চাল কলা তো নিয়ে যাচ্ছ, দই সন্দেশ মোয়া মুরগি খই সব নিয়ে ফেটে পড়বে, তো ও একটা সন্দেশ এসে আমাদেরকে দেবে না, বলে নে বাবা খা বলবে না। তাই দয়া করে অনুরোধ করছি, একটু সময় জ্ঞান করে এসে আমাদের ঘরে পুরোটা দিয়ে দিও, তাহলে বাড়ির দই সন্দেশ খই মুরগি এগুলো সারাতে পারবো, আর কিছুই না, ধন্যবাদ। আমার তো মনে হচ্ছে এবছরে লক্ষ্মী পুজোর পুষ্পাঞ্জলি দেওয়ার পর যখন ঠাকুরমশাই বলবে মায়ের কাছে প্রার্থনা করো, তখন সবাই এটাই প্রার্থনা করবে, মা লক্ষ্মী দয়া করে লক্ষ্মী ভান্ডারের টাকাটা যেন ঢুকে যায়, মা ঢুকে যায়, জানো মা গো রক্ষা করো টাকাটা যেন ঢুকে যায়। এই যে আমার বৌদি, দিদি, কাকিমা, পিসিমা, জেঠিমা, আপনি বাড়িতে প্রসাদ দিতেছেন খুব সুন্দর, ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে, আপনার একটা মনুষ্যত্ব বোধ আছে, কিন্তু ওই প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে প্লেটটা চাইবেন না, ওই মুহূর্তে আমরা প্লেটটা দিতে পারবো না, প্লেটটা আমি কাল সকালবেলা দিয়ে আসবো তাও ঠিক আছে, কিন্তু প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন বাবু প্লেটটা দিয়ে দে বাবু, আমরা প্লেটটা খেয়ে নেবো না, ঠিক আছে কিমা, আপনি প্রসাদটা দিয়ে যাবেন, পরের দিন সকালবেলা আমরা প্লেটটা দিয়ে আসবো, আমরা খেয়ে নেবো না প্লেটটা আপনার। ডিয়ার কাকিমা, আপনার বাড়িতে যে মেয়ে আছে, মানে সুপর্ণা, সুস্মিতা, ঐন্দ্রিলা যেই হোক না কেন, তারা তো লক্ষ্মী, লক্ষ্মী রূপেই তো আপনি দেখেন, ঠিক ঠিক বলেছি? হ্যাঁ, ছোটবেলা থেকেই আমার মা না আমার দুটো গাল চেপে বলতো, বাবু দেখবি তোর জন্য আমি লক্ষ্মী নিয়ে আসবো, বলছি লক্ষ্মী পুজো তো রাতপোয়ালি, তোর বাড়ির লোককে পাঠাবো নাকি পাকা কথাটা বলার জন্য, কারণ আমাকে বাড়ির লোক সবাই নারায়ণ ভাবে, তাহলে আপনার লক্ষ্মী আছে নারায়ণ লক্ষ্মীতে পুরো না বেশি করে চিপ প্রেম করে ঠিক করবোই তো, পুরো জমে যাবে কাকিমা, পাঠাবো কাকিমা পাঠাবো, করেছি প্রেম করেছি করবোই তো।